ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কথা বলছেন প্রধানমন্ত্রী, সরাসরি যাচ্ছি সেখানে। আমরা আলো জ্বালতে সক্ষম হয়েছি, মজিব বর্ষে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আলো জ্বলব, সেটা আমরা কিন্তু এই যে বিদ্যুৎ সুবিধাটা দিয়ে দিচ্ছি। পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে, এই যে আজকে সকালেও এই 10টার সময় 34 নম্বর স্পানটা বসলো, ইনশাল্লাহ এটাও খুব দ্রুত শেষ হবে। আমরা মুজিব বর্ষ উদযাপন করার অনেক কর্মসূচি নিয়েছিলাম, করোনা ভাইরাসের জন্য জনসমাগম হয় সেটা আমরা করতে পারিনি, ভার্চুয়ালি আমরা করেছি। আবার 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেটাও আমাদের উদযাপন করতে হবে। স্বাধীনতা আমাদের মহৎ অর্জন, এবং আমি এটুকু বলবো যে আমাদের সৌভাগ্য আমরা রজত জয়ন্তীর সময়ও সরকারি ছিলাম, সুবর্ণ জয়ন্তীর সময় আমরা সরকারি থেকে উদযাপন করতে পারবো। কাজে সেটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এইটুকু সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছেন, যে বাংলাদেশটাকে আমরা যেন গড়ে তুলতে চাই এবং সেভাবে এগিয়ে যেতে চাই। সেক্ষেত্রেও আপনাদের কাছে বলবো যে আপনারা নিশ্চয়ই দায়িত্বশীলতা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে আপনারা কাজ করবেন, কারণ এই রিপোর্টগুলি অনেক সহযোগিতা করে। আপনাদের রিপোর্ট পড়ে পড়ে বিভিন্ন পত্রিকা অনেক সময় অনেক ঘটনা আসে, সাথে সাথে কিন্তু আমরা সেটা সেই রিপোর্ট দেখেই কিন্তু অনেক মানুষের অনেক অসহায় মানুষের পাশে যেমন দাঁড়াই, আবার অনেক অন্যায় ঘটনা ঘটলে তার প্রতিকারও করতে পারি, অনেক দোষীকেও আমরা শাস্তি দিতে পারি এবং দিয়ে থাকি। কাজে সেদিকে থেকে আপনাদের রিপোর্টগুলি, হ্যাঁ, যে অনেক ঝুঁকি নিয়ে আপনারা অনেক সময় রিপোর্ট করেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এটুকু অনুরোধ করব যে আপনারা যেমন ধন্যবাদযোগ্য কাজও করেন, কিন্তু আবার এমন রিপোর্ট করেন না যেটা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়, সেদিকেও আপনাদের বিশ্বাস করে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জাতির পিতা আরেকটি কোড আমি আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে একটা কথাটা অত্যন্ত বাস্তব, যে সাংবাদিকতাটা আমরা নিরপেক্ষতা চাই, বাস্তবমুখী চাই, এবং দেশ ও জাতির প্রতি যেন কর্তব্যবোধ থেকে হয় সেরকমই আমরা চাই। নীতিহীন সাংবাদিকতা কোনো দেশের কল্যাণ আনতে পারে না বা ক্ষতি করে, হয়তো কিছু মানুষ অর্থ সম্পদের মালিক হতে পারে কিন্তু অর্থ সম্পদ সবসময় কাজে লাগে না। এই করোনা ভাইরাস হওয়ার কারণেই তো এটা আজকে প্রমাণিত যে কোটি কোটি টাকা থাকলেও অনেক সময় কাজে লাগে না। করোনা ভাইরাস অন্তত সারা বিশ্বব্যাপী এই একটা শিক্ষা দিয়ে গেছে মানুষকে, যে শুধু অর্থ সম্পদ বা নিজের স্বার্থপরতা কখনো কাউকে রক্ষা করতে পারে না, এটা হলো বাস্তবতা। যাও, এই নীতিহীন সাংবাদিকতা যার যেন না হয়, এক্ষেত্রে জাতির পিতার আরেকটি কোড করে আমি শেষ করতে চাই, যে জাতির পিতা বলেছিলেন, কোড, নীতিহীন রাজনীতি দেশ ও জাতিকে কিছু দিতে পারে না, তেমনি নীতিহীন সাংবাদিকতা দেশের কোনো কল্যাণ করতে পারে না, বরং অনেক ক্ষেত্রে সমাজকে ক্ষতিগ্রস্ত করে, আনকোড। বঙ্গবন্ধুর আরেকটি উদ্ধৃতি তুলে ধরি, কোড, গণতন্ত্রের একটা নীতিমালা আছে, সাংবাদিকতার একটা নীতিমালা আছে, এ দুটো মনে রাখলে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারব, আনকোড। এটাই হচ্ছে সবথেকে মূল্যবান কথা, যেমন আমরা গণতান্ত্রিক অধিকার ভোগ করব তারও একটা নীতিমালা আছে, সেই নীতিটা যেমন মেনে চলবে, ঠিক সাংবাদিকতারও একটা নীতিমালা, সেই নীতিমালাটাই সবাইকে মেনে চলতে হবে। সেই আশা পোষণ করে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি 2008-এর নির্বাচনে দিন বদলের ডাক দিয়েছিলাম, রূপকল্প ঘোষণা করেছিলাম, এরপর আমরা প্রেক্ষিত পরিকল্পনা নেই 2010-20, এখন আমরা 2021-41 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি, 2100 সালে ডেল্টা প্ল্যান করেছি, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম তাদের জীবনটা যেন সুন্দর হয়, উন্নত হয়, সেদিকে লক্ষ্য রেখে পরিকল্পনার একটা কাঠামো রেখে যাচ্ছি। হ্যাঁ, সময়ের তাগিদে প্রযুক্তির উৎকর্ষতায় বিজ্ঞানের প্রভাবে হয়তো সময় সময় এগুলি সময় উপযোগী করতে হবে, কিন্তু এর ভিত্তিতে কিন্তু আমরা যদি আমাদের পরিকল্পনা প্রণয়ন করে
আমরা দেশের কাজ করি, এই দেশ এগিয়ে যাবে, মানুষের ভাগ্য পরিবর্তন হবে, এদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে, এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ কোনোদিন ছিনি মিনি খেলতে পারবে না, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। কাজে সেই কথা বলে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের এই কর্মসূচি সফল হোক সেটা আমি আশা করি। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে রজত জয়ন্তী উদযাপন কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমের কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আজকের এই অনুষ্ঠান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে চলেন, এই আশা করি। ধন্যবাদ জানাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে।